শুধু শীতকাল নয়, অনেকেরই সারা বছর পায়ের গোড়ালি ফাটে। এর কারণ গোড়ালির ত্বকের শুষ্কতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস গ্যালারি। আজকে আমি আলোচনা করব পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায় নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেকের বেশি হাঁটা চলা, দিনের দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, ডিহাইড্রেশন ইত্যাদির কারণে সারা বছর পা ফাটতে পারে। দীর্ঘদিনের পা ফাটা সমস্যা দূর করতে ছোট ছোট কিছু ব্যাপার লক্ষ্য করা জরুরি। সাধারণত পায়ের ত্বকে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়, তাই রাতে ভালোভাবে ময়শ্চারাইজার লাগিয়ে তবে ঘুমানো উচিত। আসুন জেনে নেই পা ফাটা দূর করার পাঁচটি ঘরোয়া উপায়। এক, 3 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চামচ মধু এবং 2 থেকে 3 ফোঁটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। প্রথমে পায়ের গোড়ালি হালকা গরম পানিতে 10 মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পা মুছে তাতে মিশ্রণটি লাগাবেন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এটা করলে পা ফাটা কমে যাবে। শুধু মধু ব্যবহার করলেও পা ফাটা রোধ করা যায়। গামলায় 1 কাপ মধু ঢালুন, তাতে পা 20 মিনিট ডুবিয়ে রাখুন। এবার পা ঘষার পাথর দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন, নিয়মিত এটি করলে পা ফাটা ভালো হবে। 2, পাকা কলা, 2টি পাকা কলা ভালোভাবে চটকে নিন। এরপর এটি আক্রান্ত স্থানগুলোতে ভালোভাবে লাগাবেন, 20 মিনিট পর পা ধুয়ে ফেলুন। কলায় থাকা প্রাকৃতিক ময়শ্চারাইজার ভিটামিন এ, B6 এবং ভিটামিন সি ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 3, বেকিং সোডা, 1টি বালতি অথবা গামলায় হালকা গরম পানিতে 3 চামচ বেকিং সোডা ভালোভাবে মেশান, পানিতে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। পাথর দিয়ে পায়ের গোড়ালি আস্তে আস্তে ঘষুন, এরপর পরিষ্কার পানিতে পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলুন। পা শুকিয়ে এলে ময়শ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত 3 বার বেকিং সোডা এভাবে ব্যবহার করলে উপকার পাবেন। 4, গোলাপ জল, পা ফাটা রোধে গ্লিসারিন ও গোলাপ জল মিশ্রণ দারুণ কার্যকরী। প্রতি রাতে ঘুমানোর আগে গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে পায়ে ম্যাসেজ করুন, এটা পা ফাটা ভালো করে। 5, লেবু, লেবুর রসের সঙ্গে বেলজিন মিশিয়ে পায়ে লাগাতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি লাগাবেন, এটি আপনার পা ফাটা রোধ করবে। তো বন্ধুরা, আমার আজকের স্বাস্থ্য টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আরও টিপস পেতে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।